রবি ঠাকুর গো তোকে বসাক গ্রামে লিয়ে যাব ওহে কি করি রে বল পাইব তো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পূজা সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম। বাঙালি মেয়ে পূজা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। সকাল সকাল সেজে গুজে আমি রেডি হয়ে গিয়েছি। তোমরা ভাবছো তো আমি কোথায় যাব? আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির শ্রেষ্ঠ কবি বলতেই তো রবীন্দ্রনাথ ঠাকুর। তাই জন্য প্রত্যেক বছরই আমরা প্রায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে না হলে শান্তিনিকেতন গিয়ে থাকি এই দিনে। তো আজকেও আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকো। বন্ধুরা, আমরা চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছাকাছি। এবার চলো যাওয়া যাক, ভিতরে আমরা প্রবেশ করি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিয়ালি ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়। 1268 সালে 25শে বৈশাখ সোনামধন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাব আর ছবি তুলব না, তাই জন্য কয়েকটা ছবিও তুলে নিলাম। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী, দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবি বলেই মনে করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি এদেশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যা শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। 1883 সালে মৃণালিনী দেবীর সাথে তার বিবাহ হয়। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে দালান, পূজা মণ্ডপ। এই দালানেই বিভিন্ন সময় রবীন্দ্র কেন্দ্রিক অনুষ্ঠান হয়ে থাকে। রবীন্দ্রনাথের বংশের তালিকাও নানা সূত্রে জোড়াসাঁকো নাট্যশালা নামে জোড়াসাঁকোয় দুটি নাট্যশালার কথাও জানা যায়। প্রথমটি প্রতিষ্ঠা করেন প্যারিমোহন ঘোষ, দ্বিতীয়টি প্রতিষ্ঠা করেন গণেন্দ্রনাথ ঠাকুর। 1865 সালে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটি অভিনীত হয়। যতীন্দ্রনাথ ঠাকুর প্রথম নাট্যভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই নাটকের মাধ্যমে। বর্তমানে জোড়াসাঁকো কলকাতার শঙ্খশিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বাড়িতেই কবিতার শৈশবকাল কাটান এবং 7ই আগস্ট 1941 সালে তিনি মারা যান। তোকে লাচাই কুদাই ব্রিজ বানিয়ে শোভা করায়,